بسم الله الرحمن الرحيم মহান রব العالمينের অশেষ কৃপায় আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এসে জব কেয়ার করতে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিদায় শিক্ষার্থীদের মধ্যে আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল মতিন সরকার ভূঁইয়া ভাইকে ফুল দিয়ে বরণ করবে আমাদের 152 ব্যাচের ছাত্রী রাফা। রাফাকে আহ্বান করছি মতিন ভূঁইয়া ভাইকে বরণ করার জন্য। সবাই করতালির মাধ্যমে মতিন ভাইকে বরণ করা হোক। এ পর্যায়ে আমন্ত্রিত অতিথি জনাব মোশারফ হোসেন আঙ্কেলকে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। 154 ব্যাচের ছাত্রী জেনি, সবাই করতালির মাধ্যমে আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নিন। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের সহধর্মিণী, আমরা তাকে করতালের মাধ্যমে বরণ করে নিচ্ছি। মাননীয় ভাবিকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি 156 ব্যাচের ছাত্রী ফাতেমাকে। ফাতেমাকে ভাবিকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই করতালের মাধ্যমে ভাবিকে বরণ করে নিই আমরা। এ পর্যায়ে আমি আমাদের কোচিং এর পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মেহেদী হাসান স্বচ্ছতারকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অর্নি ব্যাচ 153, সবাই করতালির মাধ্যমে আমাদের সভাপতিকে আমরা বরণ করে নিই। প্লিজ এ পর্যায়ে আমি বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি 155 ব্যাচের শিক্ষার্থী বিথি, আমাদের সুলতান স্যারকে বরণ করে নেওয়ার জন্য। বিথি, এ পর্যায়ে আমি বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রাফা 152 ব্যাচ, তিনি আমাদের তানভীর রহমান মিলন স্যারকে বরণ করে নিচ্ছেন। সবাই করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নিই। ধন্যবাদ। এরই মাধ্যমে আমাদের সকল অতিথিবৃন্দ তাদের আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি আমাদের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল হাসানকে। নাজমুল হাসান পবিত্র পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد صدق الله
منه رسوله رؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم. ধন্যবাদ নাজবুল কে। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের শুরু করার জন্য আমাদের সভাপতি মহোদয়ের অনুমতি প্রদান করছি। অনুমতি দেওয়া হল, ধন্যবাদ। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতম বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। আজকে আমরা যে বিদায় অনুষ্ঠানকে সামনে নিয়ে আগাতে যাচ্ছি, বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে, দুচক হয় অশ্রুসজল। আজ তোমাদের বিদায় বেলা, বিদায়ের অনুষ্ঠানের এই দিনে কেবল ক্ষণিকের আজীবনের নয়, এমনই কিছু কথা নিয়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদেরই কোচিং এর শিক্ষক জনাব রোগন বাচ্চা স্যার। রোগন বাচ্চা স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এসএস অফ কেয়ার করতে কাজিত আমাদের সহকারী পরিচালক বলছে এটা বিদায় অনুষ্ঠান, আমরা আসলে এটাকে বিদায় বলবো না, বিদায় অনুষ্ঠান আমরা করতেও চাই না, আমরা আবারও কোনোভাবে কোনো সময় সবাই মিলে একত্রিত হব ইনশাল্লাহ। তাই আমরা একে বিদায় বলছি না, একে আমরা বলবো আমাদের কোর্স সমাপনী একটা মিলন মেলা, কি বলেন আপনারা? হ্যাঁ, আমরা বিদায় আসলে কষ্টের, আমরা এই কষ্টটাকে মেনে নিতে নারাজ, কি বলেন? যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এসএস অফ কেয়ার কর্তৃপক্ষকে যে একটা জব কোচিং এ এভাবে শেষ করার পরে তার ক্যান্ডিডেটদেরকে নিয়ে এরকম ভাবে বিদায় অনুষ্ঠান করে বা এরকম একটা পুনর্মিলনী করে কোর্স সমাপ্ত করে এটা আসলে আমি দেখিনি। আমি আপনাদের দুয়ায় অনেক প্রতিষ্ঠানেই জড়িত ছিলাম, অনেক এর আগে অনেক প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, অনেক জব সেক্টরেরই ক্লাস নিয়েছি, বাট এইরকম একটা পজিশন তৈরি করতে আমি কোনো প্রতিষ্ঠানকে এখনো দেখিনি, আমার এটা অজানা ছিল। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি এসএস অফ কেয়ার কর্তৃপক্ষকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিসেন্ট একটা রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা জব প্রত্যাশী আছেন, আপনারাও সুপারিশ প্রাপ্ত হবেন সেই প্রত্যাশাও আমরা কামনা করছি। আমি ক্লাসে অনেকবারই বলেছি যে যদি কেউ কোনো গন্তব্যকে কেন্দ্র করে হাঁটতে শুরু করে একটু দেরিতে হলেও সে সেখানে পৌঁছাতে পারে, তাই আপনাদের লক্ষ্য যদি অটুট থাকে তাহলে আপনারাও একদিন সুপারিশ প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘদিন যেহেতু আপনাদের ক্লাস নিয়েছি তাই অনেক কথাই বলেছি, আমাদের অনুষ্ঠান শুরু হতে একটু লেট হয়েছে, আমি সাধারণত আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না,
যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং যারা সুপারিশপ্রাপ্ত হবেন সামনের দিকে, তাদের প্রত্যেকেরই একটা চিন্তা থাকবে, সেটা হলো আপনারা বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির কল্যাণে ব্রতী হবেন, যেন আমরা সবাই মিলে এই দেশটাকে একটা সোনার বাংলা করতে পারি। এই প্রত্যাশা নিয়ে আপনারা প্রত্যেকেই কাজে মনোনিবেশ করবেন এবং চাকরিতে যোগদান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। সাখাওয়াত হোসেন, বিদায় ব্যাচ 148। সাখাওয়াত হোসেনকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই এস এইচ জব কেয়ারকে আমাকে একটু কিছু বলার জন্য। আমার সামনে উপস্থিত এস এইচ জব কেয়ারের পরিচালক, সহকারী পরিচালক সহ সকল শিক্ষকগণ এবং সকল স্টাফগণ এবং আমার সামনে উপস্থিত আমার ব্যাচের সকল বন্ধু এবং 146 থেকে 156 ব্যাচের সকল আপু এবং ভাইদেরকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। যেতে নাই দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। দেখতে দেখতে যে একটি বছর এইভাবে শেষ হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তবে ডিপ্লোমা জীবনে স্যাররা অনেক কথা বলতো, আর ডিপ্লোমা জীবনে 4 বছরে অনেক কিছু করে আসছি, কিন্তু ওখানে স্যার একটা কথা বলতো যে তোমরা গাজীপুর যে অনেক কিছু শিখবা। এবং আমাদের আমি হচ্ছে চাপানহাঁস পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আমার চাপানহাঁস পলিটেকনিকের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি আমাকে নিজে, আমি ওখানে ক্যাপ্টেন ছিলাম, তিনি আমাকে নিজে সাজেস্ট করছিলেন যে তুমি এসে জব কেয়ারে যাবা। সেখানে আমাকে সবুজ ভাইয়ের কথা বলেছিল, বাট আমি সবুজ ভাইকে চিনতাম না, তিনি আমার সাথে যোগাযোগ করাই দিয়েছিলেন। তো ওই স্যারকে ধন্যবাদ জানাই। আসলে গাজীপুর আসার পর এসে জব করে পড়ার পর অনেক কিছু শিখেছি যেটা 4 বছরে কিছু শিখতে পারিনি। এসে জব করে আসার পর ট্রিপল ডিপার্টমেন্ট আসলে কতটা সহজ সেটা হয়তো এখানে ক্লাস না করলে বুঝতে পারতাম না। তো সকল শিক্ষককে ধন্যবাদ জানাই। আসলে এসে জব করে সকল শিক্ষকই সেরা সেরা, সেটা হয়তো ক্লাস করে আমরা বুঝতে পেরেছি, আমি অন্তত বুঝতে পেরেছি, আমার ফ্রেন্ডরা সবাই বুঝতে পেরেছে। আর আসলে বিদায় বেলায় অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলে শেষ করা যাবে না, ভিতর থেকে অনেক কিছু বলতে ইচ্ছা করলেও আসলে বলতে পারছি না। ক্লাস চলাকালীন যখন প্রথম আসি, সৈয়দ ভাইয়ের ক্লাস করেছি আর অন্য সব টিচারের ক্লাস করেছি, আমাদের মানে যেটা হচ্ছে প্রাইমারি, হাই স্কুল এবং ডিপ্লোমা জীবনে যে শাসনটা পাইনি সেটা এসে জব মানে কোচিং এ এখানে আসার পর, এসে জব করে এসে আমাদের সবুজ ভাই থেকে শুরু করে পরিচালক, সহকারী পরিচালক থেকে শুরু করে ওনারা আমাদেরকে যে পরিমাণ শাসন করছে, প্রথম এসে মনে হয়েছিল যে আসলে আমাদের উপর অত্যাচার করতেছে, কিন্তু আসলে এটা যে আমাদের জন্য কতটা ভালো সেটা এতদিন এসে আমি বুঝতে পারছি। তো সবাইকে এছাড়াও ধন্যবাদ জানাই এবং এসএই জব কেয়ারের সকল শিক্ষক এবং হচ্ছে যে স্টাফ, যে ভাইরা আছেন, সবাই যে কি পরিমাণ ভালো, কি পরিমাণ সাপোর্ট পাইছি সেটা এই 1 বছরে বুঝতে পেরেছি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষক সবাই অনেক ভালো। আর বিদায় বেলায় সকল শিক্ষক, পরিচালক, সহকারী, সবার কাছে আমাদের পক্ষ থেকে আমরা ক্লাস করা মানে ক্লাস করার সময় আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, হয়তো অনেক কিছু বলেছি, হয়তো আমাদের পক্ষ থেকে হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছেন, তা আমরা ছোট মানুষ হিসেবে ভুল করতে। বিসমিল্লাহ রহমান রহিম। এসএ জব কেয়ার কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এসএ জব কেয়ার এর সম্মানিত পরিচালক মেহেদী হাসান স্বচ্ছ ভাই, এবং উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ও বড় ভাইয়েরা, উপস্থিত আছেন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন আমার সকল সহপাঠী ভাই ও বোনেরা,
সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমাদের গাজীপুর আসার মূল উদ্দেশ্য হচ্ছে বুয়েট অথবা উপসহকারী প্রকৌশলী চাকরি। সেই উদ্দেশ্যে আমিও গাজীপুর আসি এবং বড় ভাই ও আশপাশের মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে প্রকৌশলী করার কারিগর সবুজ ভাই ও তার প্রতিষ্ঠান গ্যাসি জব কেয়ার সম্পর্কে জানতে পারি এবং আমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই। দীর্ঘ 1 বছর এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে আসতেছি। আমরা কখনো ভুলব না যে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ যেভাবে অত্যন্ত দক্ষতার সাথে আমাদের পাঠদান করিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমরা না চাইলেও আজকে আমাদের এই প্রতিষ্ঠান ছাড়তে হবে। তাছাড়াও দীর্ঘ 1 বছর শিক্ষা জীবনে আমাদের অনেক শাসন বারণ অতিক্রম করতে হয়েছে, যা ওই সময়টাতে বিরক্তিকর মনে হলেও এখন শেষ মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই আমাদের কাজে কর্মে কোনো শিক্ষক বা বড় ভাই কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদের ক্ষমা করবে। আমি ক্যাপ্টেন হিসেবে আমাদের 156 নম্বর বেঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ভুলা যায় না সময়, বাধা যায় না, ভুলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কেনাও যায় না সময়। অতীত হারিয়ে গেলেও হারিয়ে যায় না স্মৃতি, তেমনি সবুজ ভাই বিদায় দিলেও তার স্মৃতিগুলো ভোলা যাবে না। আপনাদের দেওয়া প্রত্যেকটা উপদেশ আমরা মেনে চলার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের শিক্ষায় উন্নতি এবং ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখতে পারি। যাই হোক, বিদায় মুহূর্তে আমি আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এসএই জব কেয়ার চিরস্থায়ী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেহেদী হাসান অপুকে। মন চায় না দিতে বিদায়, কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো, মনে করে দেখো স্মৃতি আছে কত। এমনই কিছু কথা নিয়ে আমাদের সামনে এবার একটা আবৃত্তি নিয়ে আসছেন আমাদের বিদায় ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদিন, ব্যাচ 156। জয়নাল আবেদিনকে তার আবৃত্তি করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কানা বুদা, ইয়া কানা আস্তাইন। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি একটা কবিতা আবৃত্তি করব, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। বক্তিয়ারের ঘোড়া, রুচিয়াতা আল মাহমুদ। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে উঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি যখন স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি, জেগে দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে। যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি, মাতৃস্থানের পাশে দু চোখ কোসলে উঠে দাঁড়াবে এখনই। বাহিরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠেছে সে। না, এখনো সে শিশু, মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনাই, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বক্তিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের 17 সোয়ারি হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের নিশানার ভিতর, সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়া দৌড়। বলে কে মা বক্তিয়ার, আমি বক্তিয়ারের ঘোড়া দেখব। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন, আল্লাহ সেবায় তিনি দুঃখীদের রাজা, যেখানে আজান দিতে ভয় পায় মোমেনেরা, আর মানুষে করে মানুষের পূজা, সেখানে আসেন তিনি খিজলিদের সাদা ঘোড়ার সওয়ারে। দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে, দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক, তুলোর ভিতর অশ্বক্ষুরের স্বপ্ন, শব্দের স্বপ্ন তাকে নিশান উড়ায়, কোথায় সে বালক? আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তের ফয়সালা, বারুদই বিচারক।
আর স্বপ্নের ভিতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জয়নাল আবেদিনকে তার সুন্দর উপস্থাপনার জন্য। বিদায় বন্ধু বিদায়, হয়তো দেখা হবে কোন এক স্মৃতির গভীর ভাবনায় প্রান্তরে। বন্ধুদেরকে ছেড়ে যাওয়ার কষ্টে এমন কিছু কথা নিয়ে আমাদের এক বিদায় শিক্ষার্থী তাদের বন্ধুদের উদ্দেশ্য করে একটি বক্তব্য নিয়ে আসছেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন 156 ব্যাচের স্টুডেন্ট রায়হান। রায়হানকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এসি জবকেয়ার কর্তৃক আয়োজিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার সামনে উপস্থিত আমার বড় ভাই বোন এবং আমার সহপাঠীরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি এখানে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজ আমাদের বিদায় অনুষ্ঠান, যদিও এই বিদায়টা একটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চাইলেও চিরতরে হয়তো বিদায় নেওয়া সম্ভব হবে না। আমরা গত 1 বছর যাবৎ অত প্রতিষ্ঠানে অধ্যয়ন করে আসছি। আমাদের প্রতিটি শিক্ষক আমাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে পাঠদান করে এসেছেন, এজন্য তিনাদের নিকট আমরা চিরকৃতজ্ঞ। তিনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমাদের এসি কোচিং সফলতার শীর্ষে অবস্থান করছে, যার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন আমাদের সবুজ ভাই, যার মেধা পরিশ্রম দিয়ে আমাদের কোচিংকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এই মুহূর্তে তিনাকে অনেক মিস করছি। সবুজ ভাই সম্পর্কে একটা কথা বলতে চাই, তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জগতে একমাত্র, তিনার বিকল্প এই গাজীপুরে কেউ নেই। স্যারদের শিক্ষা জীবন আজ আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আজ বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের আরো একটি অধ্যায় সমাপ্ত করে আমরা চাকরি পরীক্ষা নামক যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশ এবং দেশের মানুষের সেবা করতে পারি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করতে পারি। যাই হোক, আমরা আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের আচরণে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের ভুলভ্রান্তিতে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। আমি আমার আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রায়হানকে। আমরা এতক্ষণ বিদায় শিক্ষার্থীদের কথা শুনলাম। আমাদের শিক্ষার্থীরা শুধু যে পড়াশোনায় মেধাবী এমনটা কিন্তু না। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে রয়েছে লুকায়িত প্রতিভা। সে প্রতিভাগুলো হয়তো কখনো তারা প্রকাশ করার সুযোগ পায় নাই। আজকে আমরা তাদেরকে সুযোগটি করে দিতে যাচ্ছি। সবাই দেখুক আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে কতটুকু প্রতিভা লুকায়িত আছে। আমি এ পর্যায়ে একটি কৌতুক উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি এসএ জব কেয়ারের শিক্ষার্থী নাজমুল হোসেনকে। নাজমুল হোসেনকে তার কৌতুক উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। তুমি কি ভিডিও করতেছো?
ওর মা বলছে, বাবা আজকে কিন্তু গাড়ি ঘোড়া দেখে স্কুলে যাই। কি বলছে? গাড়ি ঘোড়া দেখে স্কুলে যাইতে। ওরে রাস্তা এই পারে দিয়ে বললাম ওই যে স্কুল দেখা যায়, স্কুলে চলে যাও। বিকেলে আসলাম, বিকেলে যা দেখি আমার ছেলে ওভাবে দাঁড়ায় আছে। কিরে ওভাবে দাঁড়ায় আছিস কেন? কয়ে আব্বা আজকে তো হরতাল, তুমি তো বলছিলে গাড়ি ঘোড়া দেখে স্কুলে যাইতে, বোঝেন নাই। তারপরের দিন আমার ছেলে খুঁজা পাই না, আমার ছেলে খুঁজে পাই না, খুঁজতেছি খুঁজতেছি খুঁজতে স্বচ্ছ ভাইয়ের বাসায় গেছি, সবুজ ভাইয়ের বাসায় গেছি, যা কোথাও খুঁজে পাই না। হ্যাঁ, তো হঠাৎ করে পুলিশের পুলিশ থেকে মানে একটা ফোন আসছে, এসে বলতেছে আপনার ছেলে থানায় আছে, নিয়ে যা। তা আমি গেলাম, যাওয়ার পরে ন্যাচারালি আমি জিজ্ঞাসা করলাম আমার ছেলের দোষ কি। বলছে আপনার ছেলে তো কামরানি কাজ করছে। কি করছে? কামরানির কাজ করছে। আমার ছেলে এত কাজ তুই কামড়াই লো কেন? তা আমার ছেলে জিজ্ঞাসা করলাম, আমার ছেলে কি বলে জানেন? বুঝছেন? আমি যে আমার প্রতিভাবা, আমার ছেলেও ঠিক এরকম প্রতিভাবান, তাই না? তো যাই হোক, ওই যে আমি আমার গার্লফ্রেন্ড পাঠাইছিলাম না, ওরে নিয়ে সিনেমা হলে গেলাম। এই যে আজকে কিছুক্ষণ আগে মনে করেন সেই সিনেমা চলতেছে, এই যে ফুলইয়া কি জয়দেবপুরের সিনেমা হলে, যা দেখি মান্না সেই তুমুল সিনেমা চলতেছে, মান্না বলতেছে তোর বাবাকে বেরোচ্ছে, তোর মাকে বেরোচ্ছে, তোকে আমি চাবো না। কি এমন হয় না? তো তাই একতারার আওয়াজ করি, একতারা একতারা আওয়াজ শুনছেন না? আর চলবে? হ্যাঁ সেই। আচ্ছা আমি 2015-16 মিরাক্কেল লাইনে গেছিলাম। হ্যাঁ, তো মিরাক্কেল লাইনে যাওয়ার পরে তো কলকাতা শহরে ঘুরতেছি, ঘুরার পরে তো ওই সময় কিছু বিদেশি আসতেছিল, বিদেশি এসে অনেকে অনেক রকম প্রশ্ন করতেছে, আর আমার সাথে যারা আছে এক একজন এক এক এলাকার ইন্ডিয়ার, ওরা এক এক ভাবে পরিচয় দিতেছে, সবাই ফেমাস। আমি তো ছোট মানুষ, তখন তখন আমি ছোট মানুষ, ডিপ্লোমায় পড়ি। তখন আমারে জিজ্ঞেস করলো যে ভাই আপনার নাম কি? আমি বললাম যে ইয়া তো ধনী ভাঙা টিএম পাও। বলছে কি? ইয়া তো হলে বিভমত ওনারা বলতেছে ভাই এটা কোন ভাষা? আমাকে আবার প্রতিভাবান প্রতিভাবান মনে করতেছে, মানে সবাই তো ওখানে প্রতিভাবা নেই, তাই না? তো তখন এসে ভাই কামরুদ্দিন আরমান আছে না, আরমান ভাই বলতেছে ভাই এই ভাষার নাম হচ্ছে জলেগু ভাষা। তা আমি বললাম যে হ্যাঁ ভাই, আপনাদের দেশে তেলেগু ভাষা আছে না, আমাদের দেশে জলেগু ভাষা আছে। তো বলছে একটু কথা কথা বলেন। বললাম যে ইন্টার নাম ওটন তো করতো নিয়ে তা ইংরেজি না তো যাই হোক ইন্টার তো একটু স্প্যানিশ ভাষায় গান করি নাকি? আমাদের সবুজ ভাই, আমাদের স্বচ্ছ ভাই, সরি সবুজ ভাই না স্বচ্ছ ভাই, অনেক মেধাবী তাই না? অনেক মেধাবী তাই না? আওয়াজ দেন না পুরা, অনেক মেধাবী তাই না? সবুজ স্বচ্ছ ভাইদের বাসায় গেছি, যায় দেখি স্বচ্ছ ভাই একটা কালার টিভি কিনছে। কি কিনছে? কালার টিভি। কিছুক্ষণ পরে দেখি সেই টিভি ধারে পানিতে চুবাইতেছে। কেন ভাই পানিতে চুবাইতেছেন কেন? ভাই কাপড় কিনতে গেছিলাম, ওই কাপড়ওয়ালাই বলছে রঙিন জিনিসটা ভিজাই দেখতে হয় যে কালার রং উঠে কিনা, রং মানে কালার ঠিক আছে কিনা। এই জন্য স্বচ্ছ ভাই ওই কালার টিভিটা চুবাই দেখতেছে রং ঠিক আছে কিনা। তো যাই হোক, আবারও কখনো আপনাদের সাথে দেখা হইলে অনেক কথা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। জিও আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে বক্তব্য রাখবে আমাদের সাধারণ জ্ঞানের শিক্ষক জনাব সাদ্দাম হোসেন স্যার, রাজশাহী ইউনিভার্সিটি। স্যারকে আহ্বান জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বহন্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান স্বচ্ছ, সম্মানিত পরিচালক এস এইচ জব্বার, এছাড়াও সহকারী পরিচালক
কোচিং বডির সাথে জড়িত অন্যান্য সদস্য, আমার কলিগ এবং আজকের অনুষ্ঠানের যিনি সব থেকে বেশি আকর্ষণীয় ব্যক্তি জনাব মোহাম্মদ সবুজ ভাই, যাকে আমরা সবুজ ভাই বলে চিনি, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নাই। হ্যাঁ, সো এটাই একটু মানে একদিকে খাপ ছাড়া, আরেকদিকে অনুষ্ঠানটা মানে ওইভাবে যে প্রাণ পাওয়ার কথা ছিল সেটি আমরা এখনো পাই নাই। একটি দুর্ঘটনার জন্য তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। তো যাই হোক, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি হয়তো আমাদের অনুষ্ঠান কোন একটা পর্যায়ে তিনি আসবেন। আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান তাদের আমরা আমার সামনে উপস্থিত আমার ছাত্র এবং ছাত্রী, তাদের সবাইকে অভিনন্দন আমার নিজের পক্ষ থেকে, আমার এসএই জব কেয়ারের পক্ষ থেকে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাজমুল ভাইয়ের একটি অসাধারণ পারফরমেন্সের পরে আমার মতো বেসুরো লোকের কথা আপনাদের সম্ভবত ভালো লাগবে না, এবং আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডের লোকও না, যেমনটা আমাদের সহকারী পরিচালক এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক নাইমুর রহমান বলেছেন, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করেছি এবং আমি একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আপনারা আমার সামনে যারা আছেন সবাই, সবার পরিচয় আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনারা একদম কোনো একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত হবেন তখন ডেস্কো নেস্কো বা আদার্স একটা শব্দ যুক্ত হবে, কিন্তু আপনারা সবাই কিন্তু ইঞ্জিনিয়ার, এটা কি আপনারা মনে করেন? তাই না? কারণ আমরা যারা উচ্চশিক্ষিত তাদের কিন্তু ডিগ্রি এমএ বিএ অথবা আদার্স এমফিল পিএইচডি হয়, আমরা কিন্তু আসলে ওই রকম কোনো পরিচয় নাই। কিন্তু আপনারা যেদিন থেকে পড়াশোনা শেষ করছেন সেদিন থেকে আপনাদের নামের সাথে একটা যুক্ত হয়েছে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এটা অসাধারণ একটা ফিলিংস, তাই না? কারণ আমি আমার এখনো পরিচয় নাই, আমি এখনো বেকার, আমার কোনো পরিচয় নাই, কিন্তু আপনাদের একটা পরিচয় আছে যে আপনি এই একটা জায়গা থেকে আসে। যাই হোক, আজকে বিদায় অনুষ্ঠান একটা কষ্টের ব্যাপার। তো আমি এখানে যে কথাটি মেনশন করতে চাচ্ছিলাম সেটি হলো যে আমরা হয়তো কিছুক্ষণ আগে আমাদের কয়েকটা স্টুডেন্টের বক্তব্য শুনেছি, কিন্তু একটু পিছিয়ে যাইতে হবে। আমরা যখন শুরু করেছিলাম সম্ভবত বিকাল 3টা থেকে, তারপর থেকে আমাদের স্টুডেন্টের অনেক অনেক একটা পার্টিসিপেশন ছিল, যেখানে অনেকগুলো খেলা ছিল এবং তারা ওইখানেও তাদের পারদর্শিতা দেখিয়েছেন, এবং এখানে তারা উপস্থিত বক্তব্য এক্সটেম্পোর, কোনো প্রকার প্রস্তুতি ছাড়া, এটা একটা অসাধারণ ব্যাপার। আমরা দেখলাম যে কিছু সংখ্যক হয়তো আমাদের ভুলের মাধ্যমে আমরা এটা করছি, হাসাহাসি করছি। হ্যাঁ, এটি করা যাবে না, কারণ আপনি যখন এখানে দাঁড়াবেন এটি কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার, এবং যখন আপনি ভাইভা বোর্ড ফেস করবেন তখন এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা কখনোই করবেন না, সবসময় মানুষকে উৎসাহিত করবেন, কারণ আপনি যদি আপনার বন্ধুকে এনকারেজ না করেন, এই প্রতিষ্ঠানকে এনকারেজ না করেন, তাহলে এটা আগাবে কিভাবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলার ছিল, আস্তে আস্তে সবাই বলবেন। তো এই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হয়েছি লাস্ট 1.5 বছর, তো আমি তারপর থেকে সাধারণ জ্ঞানের সাথে জড়িত আছি। আমি আমার যতটুকু অর্জিত জ্ঞান এই প্রতিষ্ঠানের পেছনে দেওয়ার চেষ্টা করেছি। আমি একটা ছোট নোট দিয়েছিলাম আমার স্টুডেন্টকে, একটি মানে অসাধারণ ভাবে কাজ করে, যারা আমার ক্লাস করেছে তারা জানেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেকটা বড় একটা সমস্যা জায়গা ছিল সাধারণ জ্ঞানের নাম্বার ওঠানো। কারণ আপনারা জানেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটি আলাদা বই, এবং দুইটি বইয়ের ব্যাপ্তি অন্যান্য যে কোনো বইয়ের তুলনায় বেশি, এবং সব থেকে ডাইনামিক সাবজেক্ট বলা হয়ে থাকে এই সাধারণ জ্ঞানকে। কারণ আপনি আজকে পড়বেন বাংলাদেশের নদীবন্দর 43টি, আপনি পরশু পড়বেন 50টি, আমাদের গ্যাস ক্ষেত্র 29টি, পরশু পড়বেন 30টি। আপনি যদি আপডেট থাকতে না পারেন তাহলে আপনি এই রেস থেকে পিছিয়ে পড়ে যাবেন। তো আমি চেষ্টা করি আমার স্টুডেন্টকে ওই জায়গাটায় নিয়ে যাইতে, যারা বাংলাদেশের যে কোনো জায়গায় কম্পিটিশন করলে তারা যেন আমার এই সাবজেক্টটাতে শতভাগ নাম্বার ক্যারি করতে পারে। এবং আমি দেখছি আমার যারা নন কলিগ, বিশেষ করে বাংলা ভাই যিনি এই কোচিং এর এবং গোটা গাজীপুরের ওয়ান অফ দা ফাইনেস্ট টিচার, যিনি বাংলা বিষয়ে কিছুদিন ধরে পড়াশোনা করেন এবং তিনি এখানে গবেষণা করে একটা বই বের করছেন, তো কখনো এটিকে ছোট করে দেখার সুযোগ নেই যে একজন ব্যক্তি বই বের করবেন আর তার মধ্যে ওই জায়গাটা নেই। একজন বই বের করতে গেলে, বাজারে কম্পিটিশন করতে গেলে তাকে ওই সাবজেক্টের উপরে বিশাল দখল থাকে। এবং আপনারা আরো জানেন আমাদের যারা নন ব্যাকগ্রাউন্ডের টিচার আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে তাদের জায়গা থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করছে, এবং যারা ডিপার্টমেন্ট ক্লাস নেন তারা তো এখান থেকে ডুয়েট থেকে বের হয়ে অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নিচ্ছেন এবং অনেকে জবে যাচ্ছেন, যেটি একটা অসাধারণ ব্যাপার। এবং প্রত্যেকেই তাদের একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গ্রহণ করেন। আমি তো আপনাদের সাবজেক্টগুলোর নাম জানি না, শুধু জানি এসসি সার্কিট, ডিসি সার্কিট, হ্যাঁ এগুলোতে।
তো আমি দেখছি যে এসি সার্কিটের জন্য একজন আলাদা টিচার, ডিসি সার্কিটের জন্য আলাদা টিচার, কোনো টিচার কোনো ক্লাসে ইন্টারফেয়ার করেন না, প্রত্যেকেই তাদের জায়গায় গবেষণা করে, প্রত্যেকেই তাদের জায়গায় বিভিন্ন ইংরেজি রাইটারের বই থেকে আপনাদেরকে একটা সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করে। বলে আমরা একটা বড় সাফল্য অর্জন করেছি, যেটি কিছুদিন আগে আমরা একটা রেজাল্ট পেয়েছি এবং সারা বাংলাদেশে এসএই জব কেয়ার সেখানে মোটামুটি একটা প্লেস করছে। আমরা আমাদের যে গ্রুপ আছে সেখানে যদি আমরা একটু ঘুরে আসি সেটা দেখতে পাবো, মানে একটা অসাধারণ ব্যাপার। আপনি ইজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ এটা একটা কত বড় অ্যাচিভমেন্ট আপনার এলাকার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, সবার জন্য হয়তো। তো যারা এখনো ওই জায়গাটাতে যেতে পারেনি আমরা সেটা চেষ্টা করব, যাতে করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি জায়গায় যাব এবং ওই জায়গাটাকে দেশ জাতি এবং সবার কাজে ব্যবহার করব। তো যাই হোক, আমার আগামীকালকে একটি বিশাল বড় পরীক্ষা আছে সেনাবাহিনীতে, আমি ISSB-তে জাগ পেয়েছি, তো এটা আমার 4 দিন 5 দিনের একটা পরীক্ষা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার এই একটা কাঙ্ক্ষিত স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের সাথে দেশের কোনো না কোনো প্রান্তে আবার এক সময় দেখা হবে। তো সবুজ ভাই আগে এখানে নাই, থাকলে তাকে আমি আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো কিছু বলা যেত। তো যাই হোক, কোনো এক সময় আবার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাদ্দাম স্যারকে। এ পর্যায়ে শিক্ষক মন্ডলীদের মধ্যে থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজীব আলাদা স্যার, শিক্ষক ইলেকট্রিক্যাল। স্যারকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আজকে আয়োজনের উপস্থিত সবুজ আলী স্যার এখানে উপস্থিত থাকার কথা ছিলেন কিন্তু নেই মাননীয় চেয়ারম্যান স্যার, যেহেতু সে উপস্থিত নেই তাকে আমি স্মরণ করছি। এবং উপস্থিত আছেন অত্র কোচিং এর মাননীয় পরিচালক স্বচ্ছ স্যার, আর উপস্থিত আছেন কোচিং এর সদস্যগণ এবং বিশেষ অতিথি আমার এসি কোচিং এর শিক্ষক বৃন্দ, এবং আরো উপস্থিত আছে আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন, বাংলাদেশের ভবিষ্যৎ নক্ষত্র। আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার তরফ থেকে আমি সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দিতে পারি না, তারপর আমি কিছু কথা বলবো, যে কথাটা আসলে আমি কিছু আলোচনা করতে চাই, কয়েকটা বিষয় নিয়ে আমি জাস্ট একটা কয়েকটা গল্পের মাধ্যমে আলোচনাটা শেষ করব। আসলে আমি এত মানে নক্ষত্রের সামনে, অর্থাৎ বাংলাদেশের ফিউচার লুক থক যেটাকে বলা হয়, সব থেকে যে লুপ্তটা বলা হয় মানে হলো যে উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ যে উজ্জ্বল নক্ষত্র যেটা সেটা হচ্ছে সেটা তাকে বলা হয় লুপ্তক। তাহলে আমার সামনে যারা এখন উপস্থিত আছে, আমি মনে করি তোমরা বাংলাদেশের এক একজন লুপ্তক, এবং তোমাদের চেহারার মাঝে এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। তার কারণ আমি দুটো জায়গায় আসলে বক্তব্য যখন দিয়েছি, আমি যখন একটা প্রতিষ্ঠানে জব করেছি তখন পলিটেকনিক্যালের সংবর্ধনা অনুষ্ঠানে আমি বক্তব্য রেখেছিলাম, এবং সেখানে যারা ছিল তারা নিউ পলিটেকনিক্যালে ভর্তি হয়েছে নিউ স্টুডেন্ট, আর আমি এখন যাদের সামনে বক্তব্য রাখছি তোমরা সবাই ওল্ড স্টুডেন্ট, পলিটেকনিক্যালের ওল্ড স্টুডেন্ট, অর্থাৎ তোমরা ডিপ্লোমা গ্রাজুয়েট কমপ্লিট করেছো এবং গ্রাজুয়েট শেষ করে একটা কোচিং এর মাধ্যমে এখন এমন একটা অবস্থায় পৌঁছেছো যে তোমরা এখন যে কোনো জায়গায় কম্পিটিশন করার মতো অবস্থায় চলে গেছো, যেটা তোমাদের চেহারার মাঝে ফুটে উঠেছে। তাই তোমাদের চেহারার মাঝে আমি এমন একটা বিষয় দেখতে পাচ্ছি যে তোমাদের চেহারাটা খুব উজ্জ্বল উজ্জ্বল লাগছে, তার কারণটা হলো তোমাদের ভিতরে এমন একটা আত্মবিশ্বাস চলে আসছে যে তোমরা যে কোনো ভালো জায়গায় পৌঁছাইতে পারবা।
আচ্ছা, এখন আসলে আমি একজন ব্যক্তি সম্পর্কে একটু তথ্য দিব এবং তো একটা গল্পের মাধ্যমে সেই তথ্যটা উপস্থাপন করব তোমাদের কাছে। তার মধ্যে থেকে একটা কোশ্চেনও জিজ্ঞাসা করব। তো সেটা হলো, এক ব্যক্তি একটি শিশু জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সে ছিল প্রতিবন্ধী, অর্থাৎ তার জ্বর এবং কানের সমস্যা ছিল। সে জ্বর এবং কানের সমস্যা নিয়ে সে বেড়ে ওঠে। কিছুদিন যাওয়ার পর তাকে একটি স্কুলে ভর্তি করা হয়। স্কুল থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন আসে যে আসলে আপনার ছেলে পড়াশোনায় ভালো না, আপনার ছেলে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, যে কোশ্চেন অ্যান্সার দেওয়ার আমরা দিতে পারতেছি না, আপনার ছেলে আসলে একটা দুর্বল স্টুডেন্ট, আমরা তাকে পড়াইতে পারবো না, এরকমের কমপ্লেন আসতো। এই কি ধরনের কমপ্লেন আসতো, সে কেন এই কথা বলছে? অর্থাৎ ওই শিশুটা টিচারদেরকে কোশ্চেন করত যে যদি পাখি আকাশে উঠতে পারে তাহলে মানুষ কেন আকাশে উঠতে পারবে না। তার কোশ্চেন গুলো ছিল এরকমের যেটা আসলে শিক্ষকদের ভালো লাগতো না। এরকমের কমপ্লেন করার পরে কিছুদিন পরে ওই শিশুটিকে তারা একটা চিঠি লিখে শিশুটির ফ্যামিলির কাছে দিতে বললো যে তুমি এটা পড়বা না, তোমার ফ্যামিলির আম্মাকে দিবা। ঠিক সেই কথা অনুযায়ী চিঠিটি নিয়ে তার ফ্যামিলির কাছে দিছে। ফ্যামিলির কাছে দেওয়ার পর চিঠিটা খুলে যখন সে তার মা পড়লো এবং পরে কান্না শুরু করে দিল। এর কারণটা ছিল ওই চিঠিতে এমন কিছু বিষয় লেখা ছিল যে এই বিষয়টা তার আম্মার কাছে ভালো লাগেনি। আচ্ছা, যখন ছেলেটি শিশুটি দেখলো তার আম্মা কান্না করছে, তখন সে জিজ্ঞাসা করলো আম্মা এই চিঠিতে কি লেখা আছে। তখন সে উত্তরে বলল এই চিঠিতে লেখা আছে যে তুমি এমন এক মেধাবী স্টুডেন্ট, তোমাকে পড়ানোর মতো যোগ্যতা ওই স্কুলের শিক্ষকদের নেই, এবং ওই শিক্ষক তুমি তোমার যে মেধা আছে তোমার সেই মেধা দিয়ে তারা তোমাকে পড়াইতে পারবে, সুতরাং তোমার ওই স্কুলে আর যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখন থেকে বাসাতেই পড়াশোনা করবে, আমি তোমাকে পড়াবো। আসলে ওই চিঠিতে এই বিষয়টা লেখা ছিল না। চিঠিতে যে বিষয়টা লেখা ছিল যে আপনার ছেলে একটা দুর্বল স্টুডেন্ট, সে পড়াশোনা পারে না, পড়াশোনা করতে পারে না, সে অনেক উল্টা কোশ্চেন করে যেগুলো আসলে আমাদের এই স্কুলে পড়ানো সম্ভব না, আপনার স্টুডেন্টকে আপনার শিশু ছেলেকে আপনি নিয়ে যান, এটা লেখা ছিল। কিন্তু তার মা এই কথাগুলো তাকে না বলে তাকে একটা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিল যে তোমার মেধা এমন মেধা যেটা আসলে তাদের পড়ানো সম্ভব নয়। আসলে এই শিশুটি আমাদের মানে এমন কিছু আবিষ্কার করে গেছে ফিউচারে যে 1093টি আবিষ্কার করছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে যে আমরা এখন আলো দেখতে পাচ্ছি, আমরা যে আলো দেখতে পাচ্ছি সে আলো। আমার কোশ্চেন হলো এই শিশুটিকে। থ্যাংক ইউ, যারা থমাস আলভা এডিসনের নাম বলছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার মানে তোমরা এই শিশুটি সম্পর্কে তোমরা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছো। এখন বিষয়টা, আমরা যে আলোটা দেখতে পাচ্ছি এই আলোটা আসলে কতবার চেষ্টা করার পর এই আলোটা জ্বালাইতে পারছে সেটা কি জানা আছে তোমাদের? 1000 বার, মানে সে অসফল চেষ্টা করেছে, মানে সে ব্যর্থ হয়নি, অসফল চেষ্টা করছে 999 বার, এবং 1000 বার তমতে গিয়ে সে এই আলো বাতিটি জ্বালাইতে সক্ষম হয়েছে। আসলে আমি এই গল্পটি তোমাদের কেন বললাম, এটা একটা কোশ্চেন, তাই না? এখন বিষয়টা হলো, আমি যেই সাবজেক্ট গুলো নেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তোমরা ভালোভাবে জানো, তোমাদের ভিতরে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমি পড়ানোর পরে তোমরা 999 বার তো দূরের কথা, একটা ম্যাথ 9 বারই চেষ্টা করো না। এখন একটা বিষয় হলো, আমাদের ইলেকট্রিক্যাল জগৎটা শুরুই হইলো 999 বার অসফল চেষ্টার পরে, আর তোমরা কিভাবে চিন্তা করো যে আমি একটা ম্যাথ একবার করে সেটা শেষ করে দিব?
সুতরাং তুমি 999 বার তোমার চেষ্টা করার কোনো দরকার নেই, অন্তত পক্ষে সিঙ্গেল ডিজিট 9 বার চেষ্টা করো, তারপর দেখো তুমি পারো কিনা। আশা করি তোমরা যদি এতটুকু করতে পারো যে আমি আসলে 999 বার না, আমি যে কোনো বিষয় নিয়ে আমি অন্ততপক্ষে 9 বার চেষ্টা করব, তাহলে আশা করি তোমরা ইনশাল্লাহ সফল হবে। এখন বিষয় হলো যে আসলে সফলতা কি সবাই পাবা, সবাই কি সফল অর্জন করতে পারবে? ধরো যে তুমি 9 বার চেষ্টা করলা, আরো একজন 9 বার চেষ্টা করলো, অন্য আরো একজন 9 বার চেষ্টা করলো। আসলে আমাদের যে কোনো একটা সেক্টরে, অর্থাৎ চাকরির সেক্টরে আমরা যদি পরীক্ষা দিতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে একটা পোস্টের বিপরীতে 1000-2000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। এমনকি পিজিসিবির সর্বলাস্ট সার্কুলার যেটা ছিল, প্রায় 18,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এখন যে বিষয়টা হলো যে আসলে সেখান থেকে তো 320 জন নিয়েছে, তো এই যে 18 জন স্টুডেন্ট সবাই কি আসলে টিকবে? সবাই টিকবে না। টিকবে কারা? আমার কোশ্চেনটা হলো এই সেক্টরে এই জায়গাতে টিকবে কারা? এখন একটা জাস্ট একটা উদাহরণ দেই। ধরো আমরা যারা গাজীপুরে আছি, বা তোমরা যারা গাজীপুরে স্টুডেন্ট আছো, তোমরা এখানে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ভিতরে তোমাদের ফ্যামিলির সবাই দোয়া করতেছে যে আমার যে ক্যান্ডিডেট আছে, আমার ছেলে, আমার ভাই, আমার বোন, ঠিক আছে, আমার মেয়ে, এরা যারা এডুকেশন, আমার আত্মীয় স্বজন সবাই আমার জন্য দোয়া করতেছে যে হায় আল্লাহ তারে আপনি একটা ভালো অবস্থানে পৌঁছাই দিন। এখন বিষয়টা হলো যে আল্লাহ তাআলার কাছে আমি নিজে দোয়া করতেছি, আমি একটা ভালো অবস্থায় যাইতে চাই, আমাকে পিজিসিবি দেন, আমাকে ডেস্কো দেন, ডিপিডিসি দেন, নেস্কো দেন, আল্লাহর কাছে থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, যার যার ধর্ম অনুযায়ী আমরা প্রার্থনা করতেছি। এখন বিষয় আল্লাহ তাআলা দিবে কাকে? সবাই তো সবার জায়গায়, কারণ আল্লাহ তাআলা কি সবাইকে দিবে? সবাইকে দিবে না। বিষয়টা হলো যারা চেষ্টা করে আগাই থাকবে, যারা সব থেকে বেশি পরিশ্রম করবে, যারা সব থেকে বেশি কষ্ট করবে, আল্লাহ তাআলা তাদেরকে আগাই রাখবে। এখন বিষয়টা হলো অনেক সময় আমার মনে হইতে পারে যে আমি তো তার থেকে বেশি কষ্ট করেছি, তাহলে আল্লাহ তাআলা আমাকে না দিয়ে ওকে কেন দিল? আচ্ছা, এইটা যদি একটু বলতে চাই, সেটা হলো ধরো ছোট একটা শিশু, এই শিশুটাকে যদি একটা নতুন বেলেট কেউ কিনে নিয়ে আসছে, সেই বেলেটটা ওই শিশুটার হাতে দিছে, তাহলে ওই শিশুটা ক্ষতিগ্রস্ত হবে কিনা বলো? হবে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তাহলে কি যে বুদ্ধিমান ব্যক্তি সে কি ওই নতুন বেলেটটা বা ধারালো জিনিসটা ওই শিশুটার হাতে দিবে? কখনোই দিবে? দিবে না। আচ্ছা, যদি ওই শিশুটা কান্না করে দিবে? আচ্ছা, ওই শিশুটা যদি কান্না করে মাটিতে গড়াগড়ি করে তাও দিবে? কেন দিবে না? তার কারণ হইলো ওই বেলেটটা বা ধারালো জিনিসটা দ্বারা শিশুটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমাকে তাহলে একটা জিনিস দেখো, বলো সৃষ্টিকর্তা অথবা আমরা ইসলাম ধর্মে যাকে বলি আল্লাহ, আর আচ্ছা সে তো সর্বকিছুর উপরে, তাই না? আচ্ছা, সে তো জানে কাকে কোন জিনিসটা দিলে ক্ষতিগ্রস্ত হবে আর কোন জিনিসটা দিলে ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং আল্লাহ তাআলা কিন্তু খুব ভালোভাবে জানে যে তার কোন বান্দাকে কোন জিনিসটা দিলে ক্ষতিগ্রস্ত হবে আর কোন জিনিসটা দিলে ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং কোনো বিষয় নিয়ে এমন হওয়া যাবে না যে আমি তার থেকে কষ্ট বেশি করেছি, তার মানে আমার পাওয়া উচিত ছিল, সে কেন পেল? তোমাদের তখনই মনে করে নিতে হবে যে না, আমার জন্য এর থেকে উত্তম কোনো ফয়সালা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা একটা বিষয়। আচ্ছা, এখন দেখো এই যে কথাগুলো আমি বললাম, আসলে তাহলে এই কথাগুলো তোমাদের আসলে একদম চিন্তা করে নিতে হবে। কারণ হলো আসলে আমরা এখানে যারা আসছি সবাই একসাথে সফলতা আমরা পাবো না। এই সফলতা পাওয়ার জন্য আমাকে অবশ্যই কোনো না কোনো পথ অতিক্রম করতে হবে। আর একটা বিষয় হলো দেখো, ফাইনালি আমরা কি চাই? ফাইনালি কিন্তু আমরা চাই আমাদের আইডেন্টিটি কি। ধরো আমি যখন
ভার্সিটিতে এডমিশন নিয়েছি, চান্স পাইছি, তখন আমার একটা আইডেন্টিটি ছিল কি, আমি একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আমার এলাকায় খুব আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল, সে আলোড়নটা ছিল 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 6 মাস। 6 মাস পরে আলোড়ন ছিল না, কিন্তু 6 মাস পর এখন তারা চাচ্ছে যে আমার ফাইনাল আইডেন্টিটি কি। সুতরাং তোমরা এখানে যারা ডিপ্লোমা গ্রাজুয়েট শেষ করেছো, তোমাদের ফাইনাল ঠিকানা একটাই, তোমাদের আইডেন্টিটি কি? একটা 10th ক্রেডিট জব পেতে পারেন, এটা আমাদের জেনারেলদের পক্ষে সম্ভব না, আমাদের জন্য কোনো ওয়ে নেই। সো ইটস আ গ্রেট অপরচুনিটি ফর অল অফ ইউ, তো এই সুযোগটাকে আপনারা প্রপারলি কাজে লাগাবেন, এই আপনাদের এই সাময়িক বিদায় এই অনুষ্ঠানে, এটা হচ্ছে আমার আপনাদের প্রতি হচ্ছে আহ্বান। যেহেতু হচ্ছে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে শুধুমাত্র হচ্ছে গিয়ে চাকরির উদ্দেশ্যে আপনারা এত দূরে এসেছেন, কি চাকরির উদ্দেশ্যেই তো নাকি? সবগুলো ফেজ কিন্তু, ম্যাক্সিমাম ফেজ কিন্তু আমার পরিচিত, কারণ 146 থেকে 156 পর্যন্ত সবগুলো ব্যাচই আমি ক্লাস নিয়েছি। তো সবগুলো সবগুলো ফেজই আমার পরিচিত, আর এই পরিচিত ফেজগুলো কখনোই হচ্ছে ধুলোমলিন হবে না। আপনাদের সাথে জীবনে চলার পথে যেখানেই দেখা হোক, নাম বলতে না পারলেও আমি ফেস থেকে ইনশাল্লাহ চিনে ফেলবো। কে অরিন হাসতেছেন কেন? হ্যাঁ, সবাইকে ইনশাল্লাহ আমি চিনতে পারবো। সো আমি আপনাদের ব্যাপারে যেহেতু হচ্ছে কি অ্যাজ অ্যান ইংলিশ টিচার, আমি বলতে চাই যে এটা মানে অতীত অভিজ্ঞতা বা হচ্ছে কি আপনাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই যে বিষয়টা হচ্ছে সবসময় আমি প্রত্যক্ষ করেছি ক্লাসে, স্পেশালি ইংলিশ ক্লাসে, যে ইংলিশের প্রতি ডিপ্লোমা স্টুডেন্টদের একটা অনীহা, তাই না? আর এটাও আমি বলি যে এই অনীহাটা অ্যাকচুয়ালি ইংলিশ আপনারা পারেন না বলে না, ইংলিশটার সাথে আপনাদের অনেক দিনের একটা গ্যাপ তৈরি হওয়ার কারণে হচ্ছে আপনাদের ইংলিশের প্রতি এনজাইটিটা তৈরি হয়েছে। সো একটা সীমাবদ্ধতায় থেকে সুনির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে কোর্স কমপ্লিট করাতে গিয়ে হচ্ছে আপনাদেরকে হয়তো আপনাদের এক্সপেকটেশন অনুসারে হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোর্স হয়তো কমপ্লিট করতে পারিনি। তো ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, এটা মাথায় মনে রাখবেন, ইংলিশ কোনো সাবজেক্ট না, বাংলা কোনো সাবজেক্ট না, এগুলো কি, এগুলো ভাষা। ভাষার জন্ম আগে নাকি গ্রামারের জন্ম আগে? গ্রামার থেকে কেউ ভাষা শিখে না, ভাষাকে পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত করার জন্য গ্রামার শিখে, তাই না? হ্যাঁ, এখন আমরা ছোট সময়ে কেউ কি আগে কি গ্রামার পড়েছি? আগে ভাষা শিখেছি। সে এখন এই চাকরি পরীক্ষায় আপনাকে একটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে একটা বেসিক নলেজের অ্যাসিওরেন্স দিয়ে আপনাকে চাকরিটা, তো এই জন্যই বলেছি যে নন ডিপার্টমেন্টের মধ্যে যেই সাবজেক্ট গুলো আছে এর মধ্যে ইংলিশটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় অবস্ট্যাকল। সো ট্রাই টু মেক ইউর অবস্ট্যাকল অ্যান এক্সপেক্টর, এক্সপেক্টর মানে হচ্ছে গিয়ে সামথিং স্পেশাল, আপনি যেইটাকে অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে ভালো কিছু করবেন। সো আশা করি হচ্ছে গিয়ে আপনারা এই বইটা থেকে উপকৃত হবেন, আর পাশাপাশি হচ্ছে সবার জন্য সবার দীর্ঘায়ু, সবার সুস্বাস্থ্য এবং সবার জন্য সুন্দর, উজ্জ্বল এবং একটা সাকসেস ফিউচার ব্যক্ত করে, সাকসেস ফিউচারের আশা ব্যক্ত করে হচ্ছে আজ এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ স্যারকে। আমরা অনুষ্ঠানের এখানে উপস্থিত সকল শিক্ষক ও বড় ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষকদের দেখলাম তারা আমাদের অনেক উৎসাহমূলক বক্তব্য দিল, আর তারা আমাদের জন্য গত একটা বছরে অনেক পরিশ্রম করেছে, তারা এই এক বছরে আমাদের সিলেবাসটা শেষ করে দিয়েছে, তার মানে এই নয় তারা সাকসেস, তারা তখনই সাকসেস যখন আমরা একটা চাকরি পেয়ে তাদেরকে
দেখিয়ে দেবো বা আমরা সাকসেস হবো। তো কি আমরা কি সকলে সাকসেস হবো? কি আওয়াজ তো কম কেন? আওয়াজ কম থাকলে তো তারা উচ্চ ইয়ে পাবে না আমাদের কাছ থেকে। তো কি আমরা কি সকলে সাকসেস হতে পারবো? তাদেরকে কি দেখিয়ে দিতে পারবো? তো সকল শিক্ষকদের কাছে আমরা সবাই দোয়া চাচ্ছি যেন আমরা সাকসেস হতে পারি এবং আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আর আমি 154 ব্যাচের ক্যাপ্টেন হয়, আমাদের যারা যারা সহপাঠী আছে তাদের হয়তো অনেকের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, তো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক সময় টিচার বা এদের স্বচ্ছ ভাই সবুজ ভাই এদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সকলকে। এ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য আহ্বান জানাচ্ছি জনাব মোশারফ হোসেন আঙ্কেল। মোশারফ হোসেন আঙ্কেলকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এসএই জবের আয়োজিত উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী ও অতিথিবৃন্দ ও সভাপতি সাহেব ও ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আসলে এসএ জব এর সুনাম অনেক, বলে শেষ করা যাবে না। আমাদের গাজীপুরে আমি মনে করি এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার, কারণ এখানে যদি ভালো সবাই শিক্ষা নিতে পারে, দেখা গেছে চাকরি অনেক হচ্ছে, তাতে এটা প্রসারিত বেশি হয়ে যায় সারা বাংলাদেশ থেকে, আরো এমনি ভাবে ছাত্র আসতেই থাকবে। তো যারা সঠিক প্রথম সবাই চিন্তা করে যে কোথায় গেলে কোচিংটা আমরা ভালোভাবে করতে পারবো, আমার মনে হয় যারা এই এসএ জবে ভর্তি হচ্ছে তারা আগে সঠিক দিকটা নির্দেশন করতে পারছে, তাদের একটা গর্বের ব্যাপার, তাদের একটা মঙ্গল। এই এখানে যে শিক্ষক মন্ডলী আমি দেখলাম অনেক জ্ঞানী গুণী, আমার খালি এখন মনে পড়তেছে আমরাও লেখাপড়া করছি, আমরা তো এরকম শিক্ষক মনে হয় পাই নাই। আমরা যদি এরকম শিক্ষক পাইতাম তাহলে আমরা মনে হয় আরো অনেক বড় হইতে পারতাম। উনি ওনাদের কথা শুনলাম, আসলে আমি খুবই অনেক মূল্যবান কথাগুলা বলছে ওনাদেরা বলছে। যে একটা কথা আমি দুইটা কথা বলবো, একটা প্রথম হলো ওনারা ইঞ্জিনিয়ার তৈরি করে দিল, ইঞ্জিনিয়ার হবেন আপনারা চাকরি হলে, কিন্তু উনি ওনারা একটা কথা বলে দিচ্ছে আপনারা ইঞ্জিনিয়ার হবেন অনেক বাংলাদেশের দেশের বড় বড় কাজ পাবেন, ওই কাজটা ভালো মন্দ আপনার হাতে, তা আপনাকে বলা হয়েছে আপনি একজন ভালো মানুষ হবেন। এই কথাটা যখনই আপনারা কাজে যাবেন তখন স্যারের এই কথাটা মাথায় রাখবেন, আমি আমার অনুরোধ। আর এখানে কোর্স শেষ হয়ে গেছে, আমার দেখা মতো জানা মতে একটা ছেলে 2018 সালে আসছে, এখন কোচিং শেষ, জব কোচিং শেষ করছে, অ্যাডমিশন আসছে, অ্যাডমিশন ডেকে নাই, জব কোচিং এ ক্লাস করছে, ও 18 সালে এখান থেকে আসছে, ঘুরতেছে কাটতেছে, এই গাজীপুর ছেড়ে যায় নাই। হ্যাঁ এটা ধরে রাখছে, এই 24 সালে বলতেছে তোমাকে তো দেখি না, কলকাতা আঙ্কেল আমার তো চাকরি হয়েছে, আমি ভুলছিলাম বলে যাওয়ার সময় পেয়ে না। 18 সালে ছেলেটা আসছে, সে 24 সালে চাকরি হয়েছে, তারপরে তার ভিতরে কতটুকু ধৈর্য ছিল, সে ধৈর্য দিয়ে ধরে রাখছে, একজন তার চাকরি হয়েছে। আর এখানে সবুজ ভাইয়ের ক্লাস অনেক ভালো, অনেক জ্ঞানীগুলি, সবুজ ভাইয়ের খালি আমি বলবো ক্লাসটা শুনলে হবে না। সবুজ ভাইয়ের আরেকটা জিনিস আপনারা মনে করবেন, উনি যে পরিশ্রমটা করে, উনার যে কি পরিশ্রম করে এই জিনিসটা আপনারা একটু আইকো দেয়া নেন, এই পরিশ্রমটা আপনাদের সবার যদি করেন তাহলে জীবনে সাকসেস হবে। এ বলে আমার কথা শেষ করলাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশারফ আঙ্কেলকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব আব্দুল মতিন ভূঁইয়া সরকার, ডেপুটি রেজিস্ট্রার ডুয়েট। ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহ রহমানির রহিম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ,
আমি ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালাম আলাইকুম। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি আপনাদের এই জব কেয়ারের ভবন মালিক, সেজন্য আমাকে একটু বিশেষ সম্মান দেওয়া হয়। তো আমি অনেক সম্মানিত এই কোচিং সেন্টারের চেয়ারম্যান এবং পরিচালকের কাছে, তো আপনারা এখানে এসেছেন সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের সকল প্রায় সকল জেলার লোকই আপনারা এখানে আসেন। আমি গাজীপুরের মানুষ, আপনাদের সকল জেলার মানুষের সাথে আমি একটা মত বিনিময়ে আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের সাথে আমারও একটা পরিচয় হচ্ছে, আমার কাছে একটা ভালো লাগছে। এছাড়া আমার এই ভবনে যে একটা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, এটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগে যে এখান থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন, শিক্ষা নিয়ে আপনারা চাকরি জীবনে যাচ্ছেন। আমার একটা গর্ব লাগে যে আপনারা আমার এই ভবন থেকে, এই কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়ে চাকরি করছেন, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। যাই হোক, আপনারা ইঞ্জিনিয়ার, আপনারা প্রকৌশলী, দেশ গড়ার কারিগর, আপনারা ভবিষ্যতে আজ হোক কাল হোক চাকরি পাবেনই পাবেন। আমি আশা করি আপনারা আপনাদের শ্রম, মেধা, সততা, মরণশীলতা দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন, এটাই আমার প্রত্যাশা। সালামু আলাইকুম। ধন্যবাদ মন্ত্রী ভাইয়া ভাইকে। এর মধ্যে আমাদের আমন্ত্রিত সকল অতিথির বক্তব্য শেষ হয়ে গেল। এ পর্যায়ে আমাদের বিদায় ব্যাচের শিক্ষার্থীরা এসএ জব কেয়ারের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছে, আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। পিজিসিবি ব্যাচ থেকে একটা পানির ফিল্টার এবং একটা লেকচার ডেস্ক এসএ জব কেয়ারকে তারা উপহার স্বরূপ দিয়েছে। 156 ব্যাচ থেকে একটি আলমারি অলরেডি তারা নিয়ে এসেছে, সেটা তারা আজকে অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করবে। আমি 156 ব্যাচকে আহ্বান জানাচ্ছি সেটি হস্তান্তর করার জন্য আমাদের পরিচালক মহোদয়ের কাছে। ধন্যবাদ 156 ব্যাচকে। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ, পুরস্কার বিতরণী। তো দ্বিতীয় অংশ শুরুতেই আপনাদের ক্ষেত্রে একটা ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আজকে যে সকল ব্যাচের বিদায়, সেই সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে তাদের পরীক্ষার মার্ক, মেধাক্রম, তাদের উপস্থিতি, তাদের আচার ব্যবহার এবং শিক্ষকদের ভোটের উপর নির্বাচন করে আমরা কিছু স্টুডেন্টকে আজকে সম্মাননা দেবো। এখান থেকে আমি সিরিয়ালে নামগুলো বলবো, আপনারা আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে এসে পুরস্কারগুলো গ্রহণ করবেন। আমাদের মাঝে আরো একটি উপহার সামগ্রী নিয়ে এসেছে, 154 ব্যাচ। 154 ব্যাচের ক্যাপ্টেনকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের উপহার সামগ্রী আমাদের অতিথিদের হাতে হস্তান্তর করার জন্য। ১৫৪ এবং 55 ব্যাচের থেকে উপহার সামগ্রী প্রদান করছেন আমি ওয়ালমেটে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে
আরো একটি উপহার সামগ্রী নিয়ে আসছে। 155তম ব্যাচ, 150তম ব্যাচের ক্যাপ্টেনকে আহ্বান জানাচ্ছি আমাদের সুলতান স্যার এবং মিলন ভাইয়ের হাতে উপহার সামগ্রীটি বুঝাই দেওয়ার জন্য। সবাই করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন। সামগ্রী গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন মোশারফ আঙ্কেল। সবাই করতালির মাধ্যমে তাকে উৎসাহিত করি। এ পর্যায়ে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শাখাওয়াত হোসাইন, ব্যাচ 148, ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 22। পুরস্কার তুলে দেবেন সাদ্দাম স্যার। সাদ্দাম স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক দূরে গেল। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি 149 ব্যাচ স্টুডেন্ট আব্দুল বারি। স্টুডেন্ট আইডি লাস্টে 51। আব্দুল বারিকে পুরস্কার তুলে দেবেন সুলতান স্যার। কারণ কেউ তো এই দেখে আসতেই না। এই রা তোমারটাতে তোলো, ঠিক আছে। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রাবে আক্তার, ব্যাচ 149, আইডি 08। পুরস্কার তুলে দেবেন তানভীর স্যার। সবাই করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি। তারা কিন্তু মেধাক্রম, উপস্থিতি, আচার ব্যবহার সব দিক থেকে আপনাদের থেকে আগিয়ে গেছে জন্য কিন্তু তাদেরকে কোচিং পুরস্কৃত করছে। এ পর্যায়ে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দুর্জয় সরকার, ব্যাচ 150, আইডি 06। দুর্জয় কি আছে এখানে? এ পর্যায়ে আসবে আব্দুল মঈন খান, ব্যাচ 150, আইডি 07। পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আরিফ রায়ন স্যারকে। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল্লাহ আল মামুন, ব্যাচ 151, আইডি 02। মামুন আছে? এ পর্যায়ে পুরস্কার নিতে আসছে MD নাভিদ, ব্যাচ 152, আইডি 14। আছে? এ পর্যায়ে পুরস্কার নিতে আসবে সাগর আলী, ব্যাচ 153, আইডি 43। আচ্ছা, সাগর আলী কি আছে 153 ব্যাচের? এরপরে আসবে মিলন হাসান, ব্যাচ 153, আইডি 24। মিলন আছে? মিলনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ম্যাথ টিচার রাজীব স্যারকে। এ পর্যায়ে পুরস্কার নিতে আসছে সানাউল্লাহ চৌধুরী, ব্যাচ 154, আইডি 12। পুরস্কার তুলে দেবেন আমাদের ত্রিপুরী ডিপার্টমেন্টের টিচার রাজীব স্যার। ভাই একটু এই জায়গায় কি তো রাখেন, মিডলে থাকেন, এখান থেকে আলো। এ পর্যায়ে পুরস্কার নিতে আসবে MD আলামিন, ব্যাচ 154, আইডি 14। পুরস্কার তুলে দেবেন আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স টিচার রাজু স্যার।
এ পর্যায়ে পুরস্কার অর্জন আহ্বান জানাচ্ছি রুনিয়ারা খাতুন ব্যাচ 155 আইডি 41 পুরস্কার তুলে দেবেন ইংলিশ টিচার। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইয়াসির আরাফাত মুরাদ ব্যাচ 156 আইডি 11 পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাব্বির স্যার ত্রিপলি। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মাকসুদ আলম ব্যাচ 156 আইডি 31 আছে। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিজয় ধর ব্যাচ 156 আইডি 25 পুরস্কার তুলে দেবেন নয়ন স্যার ত্রিপলি। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমডি আতাউর রহমান পিসিবি স্পেশাল ব্যাচ আইডি 02 পুরস্কার তুলে দেবেন আমাদের রোগন বাচ্চা স্যার। রোগন বাচ্চা স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাগর ইসলাম পিসিবি স্পেশাল ব্যাচ আইডি 39 সে কি আছে? আছে আছে। পুরস্কার তুলে দেবেন আব্দুর রহমান মৃদুল স্যার, তাকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মধ্যে আরো একজন তিনসিবিতে চাকরি পেয়েছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে সম্মাননার স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সিভিল ডিপার্টমেন্টের টিচার মেহেদি স্যার। সম্মাননার স্মারক তুলে দেবেন মেহেদি স্যার। সম্মাননার স্মারক পাচ্ছে হচ্ছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাইকে সম্মাননার স্মারক তুলে দিচ্ছে মেহেদি স্যার। আমাদের মেধাক্রম অনুসারে পুরস্কার বিতরণী শেষ। এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করব খেলাধুলার এবং ইভেন্ট গুলোর। প্রথমে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একটু আগে যে কুইজ হয়েছে সেই কুইজের বিজেতা সবুজ। সবুজকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, পুরস্কার তুলে দেবেন তানভীর রহমান মিলন স্যার। তানভীর রহমান মিলন স্যারকে পুরস্কারটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে খেলাধুলার মধ্যে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পাদিল ভাঙা খেলা মেয়ে। প্রথম পুরস্কার পেয়েছে রাফা ব্যাচ 152, তাকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। পুরস্কার তুলে দেবেন জিকে স্যার সাদ্দাম স্যার। পাশে স্যার
দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রুনা ব্যাচ 156। রুনাকে পুরস্কার দেবেন সুলতান স্যার। এ পর্যায়ে তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অর্ণি ব্যাচ 153। পুরস্কার তুলে দেবেন মদিন ভাই। এ পর্যায়ে পুরস্কার মিউজিক্যাল পিলো বা বালিশ খেলা দুঃখিত। এ পর্যায়ে আমরা পুরস্কার দিচ্ছি বালতিতে বল নিক্ষেপ ছেলে। প্রথম স্থান অধিকার করেছে রেজাউল করিম ব্যাচ 156। তাকে পুরস্কার তুলে দেবেন মোশারফ আঙ্কেল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সজীব ব্যাচ 149। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং এর পরিচালক মেহেদি হাসান সচ্চ ভাই। তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবুজ মন্ডল ব্যাচ 156। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ইংলিশ স্যার আর ইব্রাহিম স্যার। এ পর্যায়ে মিউজিক্যাল পিলো পুরস্কার নেওয়ার জন্য প্রথম হয়েছেন জেনি ব্যাচ 154। তাকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। পুরস্কার তুলে দিচ্ছেন রাজু স্যার। দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দিথি ব্যাচ 155। পুরস্কার তুলে দিচ্ছেন রাজীব স্যার ম্যাথ। তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কামনা ব্যাচ 156। পুরস্কার তুলে দেবেন রাজীব স্যার ত্রিপলি। এ পর্যায়ে চাকতি নিক্ষেপ ছেলে। প্রথম পুরস্কার সাখাওয়াত হোসেন 148 ব্যাচ। পুরস্কার তুলে দেবেন মদিন ভাইয়া ভাই। দ্বিতীয় পুরস্কার পেয়েছে জয়নাল আবেদিন ব্যাচ 156। পুরস্কার তুলে দিচ্ছেন রগন স্যার। তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মেহেদি হাসান অপু ব্যাচ 156। পুরস্কার তুলে দেবেন আব্দুর রহমান মৃদুল স্যার। এ পর্যায়ে চেয়ার খেলা মেয়ে। প্রথম স্থান অধিকার করেছে বিথি 155 ব্যাচ। বিথিকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পুরস্কার তুলে দেবেন সিভিল টিচার মেহেদি স্যার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন তানজিয়া ব্যাচ 156। দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোশারফ আঙ্কেলকে। তৃতীয় হয়েছেন ফাতেমা ব্যাচ 156। ফাতেমাকে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং এর পরিচালক মেহেদি হাসান সচ্চ ভাই। তৃতীয় পুরস্কার। মিউজিক্যাল পিলো ছেলে। প্রথম হয়েছে শেফিল 154 ব্যাচ। পুরস্কার তুলে দিচ্ছেন সুলতান স্যার। দ্বিতীয় হয়েছে অন্তর অ্যাডমিশন ব্যাচ। অন্তরকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
পুরস্কার তুলে দিচ্ছেন মদিন ভূঁইয়া ভাই। তৃতীয় পুরস্কার পেয়েছে নাহির ব্যাস 154। নাইন্থ কে পুরস্কার তুলে দিচ্ছেন মোশারফ আঙ্কেল। ধন্যবাদ। এবারে চাকতি নিক্ষেপ, শিক্ষক এবং স্টাফদের মধ্যে চাকতি নিক্ষেপে প্রথম স্থান অধিকার করেছে শান্ত। শান্তকে অনুরোধ পুরস্কার নেওয়ার জন্য, এবং পুরস্কার তুলে দেবে স্বচ্ছ ভাই। ধন্যবাদ। এবারে দ্বিতীয় স্থান নাইমুর রহমান, পুরস্কার তুলে দেবে মোশারফ আঙ্কেল। এবারে হাসিনুরকে পুরস্কার তুলে দেবে মতিন ভাই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে যে হোস্ট করে তার কথা বলার তেমন একটা সুযোগ থাকে না। ইচ্ছা ছিল আপনাদের সামনে অনেক কিছু বলার, কিন্তু যেহেতু দায়িত্বটা আমার ঘাড়ের উপরে, সেহেতু সেভাবে কিছু বলার সুযোগ পাই নাই। আপনাদের সামনে শুধু একটা কথাই বলি, আমরা মাছি চিনি তো দুইটা না, একটা মৌমাছি আর একটা হচ্ছে কি এমনি যে মাছিটা উড়ে বেড়ায়, তাই না? দুই মাছির কি কাজ এক? একটা কাজ হচ্ছে পচা বাসি বর্জ্য এসব খাবারের উপরে উড়ে উড়ে খাবার সংগ্রহণ করা, আর আরেকটা মাছের কাজ কি ফুলের উপর থেকে মধু আহরণ করা। নাম কিন্তু দুইটারই মাছি, কাজ কিন্তু দুইটার দুই রকম। তো আপনারা এখন যারা এখানে আছেন, আপনাদের সামনে এরকম দুইটা তিনটা রাস্তা বা এরকম অনেক কিছুই ঘটে, একটা ভালো একটা খারাপ। এখন যে মৌমাছি মধু আহরণ করে সে অবশ্যই ভালো কাজ করে এবং তার ডিমান্ডটা বেশি সবার কাছে, সে উপকারী একজন কীট, সবাই তাকে ভালোবাসে। আর যে হচ্ছে খারাপটা গ্রহণ করে এক কথায় পচাবাসের উপরে থাকে, সেটাকে কিন্তু কেউ পছন্দ করে না, সবাই তাকে একটা খারাপ চোখে দেখে। সবসময় চেষ্টা করবেন এই মৌমাছি দুইটার মধ্যে যে পার্থক্য নিজের জীবনে, সে পার্থক্যটা নিয়ে আসার জন্যে অবশ্যই সবসময় ভালোটাকে লুটে নিতে হবে আর খারাপটাকে বর্জন করতে হবে। এই মন মানসিকতা নিয়ে যদি আপনার সামনে আগান, ইনশাল্লাহ আপনার সাফল্য আপনি পৌঁছে যাবেন। আপনাদের সাথে অনেকদিন যাবৎ চলাফেরার মধ্যে আপনাদের শাসন করার ক্ষেত্রে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হয়তো অনেক সময় বকাঝকা করেছি, রাগারাগি করেছি, অনেক কটু কথা বলেছি। একটা কথাই মনে রাখেন, যা করেছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্যই করেছি। তো তারপরেও যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি এই বিদায় কোনো বিদায় না, আপনারা আবার ফিরে আসবেন এসআইতে, এসআইয়ের একটা স্বর্ণ হয়ে। এসআইয়ের ভালোবাসা থাকবে আপনাদের সবার অন্তরে, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে আমাদের অন্তরে। আমি যেহেতু এসআইতে দ্বিতীয় একটা পার্ট পরিচালনা করি, সেটা হচ্ছে এসআইয়ের অনলাইন পার্ট, সুবোধ ভাই যাওয়ার আগে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, সেটা হচ্ছে আজকে যারা বিদায় নিল যে ব্যাস গুলো, এবং
বিদায় যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের জন্য একটা সুযোগ দিয়েছে সবুজ ভাই অনলাইনে, সেটা হচ্ছে কোনো স্টুডেন্টের যদি কোনো টপিকে ল্যাকিংস থাকে সেটা যেন অফিসে এসে উপযুক্ত কারণ দর্শন করে আমাদের সাথে কথা বলে নিয়ে নেয়। শুধুমাত্র যারা বিদায়তে অংশগ্রহণ করেছে তাদের জন্য এটা, এটা আমাকে ডিক্লেয়ার করতে বলেছে, আমি আপনাদের সামনে ডিক্লেয়ার করলাম। আপনি যদি আপনার ক্ষুধাটা আমাদের সামনে তুলে ধরেন অবশ্যই চেষ্টা করব আপনাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যে। তার জন্য যদি একটু কষ্ট হয় আমরা সেটা হাসি মুখে মেনে নেব, কষ্ট আপনাদের জন্য করি, কষ্ট আপনাদের জন্যই করব। যখন আপনারা চাকরি পাওয়ার পর এসে বলেন ভাই চাকরি পেয়েছি, তখন গর্বে বুকটা ভরে যায়। আপনাদের চোখে যেরকম জল আসে আমাদের চোখেও তেরকম আনন্দের জল আসে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে গর্বিত। বক্তব্য আর বেশি বাড়াবো না, আপনাদের সামনে এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন সমাপনী বক্তব্যের আগে আপনাদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি চারজন শিক্ষককে আহ্বান জানাচ্ছি, রাজীব স্যার, সাদ্দাম স্যার, আরিফ্রাহিম স্যার এবং রকুন বাদশা স্যার। আপনারা আমাদের বিদায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেবেন। সাদ্দাম স্যার এবং রাজীব স্যার আপনারা আমার বাম পাশের সাইডটা দিয়ে দেন, আর বাংলা স্যার এবং আরিফ্রাহিম স্যার আপনারা ডান পাশের সাইডটা দিয়ে বরণ করে নেন। আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, আপনারা হট্টগোল করবেন না, দীর্ঘ সময় আপনারা বসে আছেন, অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেছেন। আর মাত্র কয়েকটা মিনিট, একটু ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে উপহার গুলো গ্রহণ করুন, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করব। স্যার স্যার একটু তাকাই না এদিকে, স্যার স্যার একটু তাকাই না এদিকে। আচ্ছা, যেহেতু আমাদের অতিথিবৃন্দ বসে আছে আপনারা ছবি তোলার জন্য অনেক সময় পাবেন, আপনাদেরকে সময় দেওয়া হবে। স্যার একটু পরে বক্তব্য নিয়ে আসবেন, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং এসএই জব কেয়ার এর পরিচালক মহোদয় জনাব মেহেদী হাসান সচ্চা স্যার। মেহেদী হাসান সচ্চা স্যারকে তার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমত এক্সাম ব্যাচ চালু করতে যাচ্ছি, যেখানে তোমার সাত দিন মানে সাতটা আর কি ডিপার্টমেন্ট টাইপ থাকবে আর কি, হয়তো কোনো একটা দেখা যাচ্ছে এসি সার্কিট বা ডিসি সার্কিট নিয়ে শুরু করব, এরকম টপিকস ভিত্তিক থাকবে, তারপরে তিনটা মডেল একসাথে নেওয়া হবে, এরকম একটা পরীক্ষা নেব, যে পরীক্ষাটাতে আমি আশা করি তোমরা এখানে যারা বিদায়ী স্টুডেন্ট আছো তারা সবাই অংশগ্রহণ করবো। এটা তোমাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে কোচিং এর তরফ থেকে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা পরীক্ষা দিবা এবং কি তোমাদের যে ল্যাগেজ গুলো আছে সেগুলো উঠাই নিবা, কারণ এই পরীক্ষা যদি তোমরা অংশগ্রহণ করো তাহলে কিন্তু তোমাদের রিভিশনটা হয়ে যাবে, সেকেন্ড টাইম আর রিভিশন দেওয়া লাগবে না। আর তোমাদের একটু সাপ্তাহিক পরীক্ষা দেওয়ার নিয়ে খুবই অনীহা আছে, তো আমি যারা বিদায়ী স্টুডেন্ট আছো তাদেরকে আবার অনুরোধ করতেছি, যারা তোমরা বিদায় নিচ্ছ তারা অন্তত পক্ষে শনিবার দিন সাপ্তাহিক পরীক্ষাটা কন্টিনিউ করবা, কেমন? কারণ তুমি একটা জিনিস বাসায় বসে বসে পড়তেছ, যদি সেটা পরীক্ষা না দাও তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই,
এর জন্য কষ্ট করে পরীক্ষা দিতে হবে, বিশেষ করে মডেল হোক, সাপ্তাহিক পরীক্ষা যাই হোক না কেন, যতটুকু হোক পরীক্ষা দিবা। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে সবুজ ভাই একটা কারণে আসতে পারে নাই, তার চাচাতো ভাই মারা গেছে, যার জন্য আমরা সবাই দোয়া করব। ভাই আসতে পারে নাই, ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার ঘাড়ে আসতে পড়ছে। আমি নিজে সকালবেলায় ভাইকে প্রথমে বলছি যে তাহলে আমি অনুষ্ঠানটা পিছিয়ে দিই, তো ভাই বললো যে পিছিয়ে দেওয়ার দরকার নেই, আপনি কন্টিনিউ করে নেন, ঠিক আছে, যার কারণে অনুষ্ঠানটা কন্টিনিউ করতেছে। কারণ তোমাদের অনেকে আবার চলে যাবে, গাজীপুর থেকে অনেকে আবার চলে যাবে, এই সিদ্ধান্ত নিছে। তো আমি তোমাদের আরেকটা কথা বলতেছি, তোমরা কেউ চলে যাও না, কেমন? তোমরা গাজীপুরে যতদিন থাকো, ফ্যামিলিকে যত দূর যেভাবে বোঝানো হোক বোঝায় গাজীপুর থাকো, কারণ গাজীপুর থেকে যখন চলে যাবা তোমার লেগেন্সটা আরো বাইরে বেড়ে যাবে, আমি যতটুকু মনে করি। গাজীপুর যতটুকু কষ্ট করে হোক ফ্যামিলিকে বোঝাও, বোঝায় গাজীপুর থাকো। এই গাজীপুর থেকে সবকিছু হবে, গাজীপুর ছাড়লে আর কিছু হবে না, এটা একদম বাস্তব কথা। অনেকে হয়তো তোমাকে বলতে পারে যে গাজীপুর কি আছে, গাজীপুর অনেক কিছু আছে, অনেক কিছু দেয়, আবার গাজীপুর অনেক কিছুই কেড়ে নেয়। আর তোমাদের আরেকটা কথা আমি বলি, তোমাদের এখানে সবাই অনেক কষ্ট করে আসছো, অনেক সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপন করছো, এদিকে আমার খুবই ভালো লাগছে, কেমন? আর তোমাদের সবার জন্য দোয়া থাকবে, সবার জন্য ভালোবাসা থাকবে, সবার জন্য শুভকামনা থাকবে। বাবা মার একটা স্বপ্ন আছে, আমাদেরও একটা স্বপ্ন আছে, তোমরা একটা চাকরি পাও। চাকরি পাওয়ার পরে আমাদের হয়তো বলতে পারবো যে এসে তো থেকে এতজন স্টুডেন্ট চান্স পাইছে, এটা যেন বলার মতো আমাদের একটা অ্যাবিলিটি থাকে, সেই অ্যাবিলিটিটা তোমরা করে দিবা। আর আমি 3 থেকে 4 মাস আগে একটা জিনিস দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হলো নারী এবং পুরুষ কিসে আটকায়, এটার অ্যান্সার এখনো কেউ দিতে পারে নাই। এখানে অ্যান্সার কেউ দিতে পারে না আর কখনো দিতেও পারবে না, বাট ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এসে যে জব কেয়ার আটকায় এটা কিন্তু শিওর, এটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে, কেমন? আর তোমাদের তোমাদের যে ফিডব্যাক আসবে এতে কিন্তু আমাদের কোচিং স্টুডেন্ট মরছে, তাদের অবশ্যই তোমরা ভালো কিছু বলতে পারো যে এসে জব কেয়ারে ক্লাস টাস করে দেখতে পারো যে এসে জব কেয়ার কেমন ক্লাস নেয়, তাহলে তোমার সঠিক সিদ্ধান্তটা তুমি নিতে পারবা, এগুলো টাইপের কথা বলতে পারো এদের সাথে। আর তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। লাস্টে আমি দুটো লাইন বলি, ইতিহাস কখনো বিদায় বলে না, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সচ ভাইকে। আমরা আমাদের অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করেছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের কোচিং এর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা রয়েছে, সবাই সুশৃঙ্খল ভাবে যেখানে আছেন সেখানে বসে থাকবেন, আপনার প্যাকেট আপনার হাতে চলে যাবে, হয়ে যাবে তাড়াতাড়ি। ওই পাশে দান, এটা বৈষম্য করা হচ্ছে। ওই পাশে যান, ওই পাশে যান। তোমরা একটু সবাই বসে থাকবে, বলো